everyone, I am Tanima Ganguly and this is my first YouTube channel Lifestyle Tech. এই চ্যানেলে আমি আপনাদের সকলের সাথে মেইনলি লাইফস্টাইল ব্লগটাই শেয়ার করব আর আশা করছি এই চ্যানেলের কন্টেন্ট আপনাদের প্রত্যেককে অত্যন্ত ভালো লাগবে তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমাকে অনেক সাপোর্ট করবেন সো দ্যাট মাই ইউটিউব চ্যানেল ক্যান গ্রো আর বেশি কথা বাড়াচ্ছি না কারণ আজকে সরস্বতী পুজো প্রত্যেকটা বাঙালির কাছে এই সরস্বতী পুজোটা অত্যন্ত স্পেশাল একটা দিন ছোট থেকে বড় সকলের কাছে তো বেশি কথা বাড়িয়ে আর আপনাদেরকে বোর করব না সরস্বতী পুজো স্পেশাল ব্লগটা আমি এখান থেকে শুরু করছি As you can see, আমি পুরো রেডি হয়ে গেছি স্কুলে যাওয়ার জন্য আজকে আমার যাওয়ার জায়গা হচ্ছে দুটো ডেস্টিনেশন মেইনলি তো ফার্স্ট যাবো হচ্ছে স্কুল দেন ওখান থেকে যাব হচ্ছে আমার নেক্সট ডেস্টিনেশন সেই নেক্সট ডেস্টিনেশনটা কোথায় সেটা তোমাদের পরে বলছি স্কুলে যাবো কজ কালকে রাত্রিগুলো থেকে না হঠাৎ করে মনটা খুব স্কুল স্কুল করছে তো ভাবলাম যে ওয়াই নট আগের ইয়ার যেতে পারিনি তো বিকজ ভীষণ কোভিড ছিল আর পুজোটাও সেরকমভাবে হয়নি তো ভাবলাম এই ইয়ার ওয়াই নট যাওয়াই যাক কোভিড যদিও আছে বাট স্টে একটু তো কোভিডটা কমেছে আর স্কুলও খুলে গেছে সো পুজোটাও একটু ঠিকঠাকভাবে হচ্ছে তো যাওয়া যাক নেক্সট ডেস্টিনেশনে তোমাদের সাথে ক্যাবে উঠে দেখা হচ্ছে আবার স্কুল থেকে বেরিয়ে এসেছি অ্যান্ড ক্যাবেও উঠে গেছি এখন নেক্সট ডেস্টিনেশন ক্যাফে একান্তে অনেকদিন থেকে যাওয়ার ইচ্ছা ছিল ক্যাফে একান্তে বাট কোনোদিনই যাওয়া হয়নি একদিন ইকো পার্ক গেছিলাম বাট ওটা বন্ধ ছিল বলে অ্যাজ এক্সপেক্টেড যাওয়া হয়নি সো আজকে যাচ্ছি হোপস অফ ফিঙ্গার ক্রস যে খোলা থাকবে সো গিয়ে দেখা যাচ্ছে ফাইনালি ক্যাফে একান্তে পৌঁছে গেছি অ্যান্ড দ্য ভিউ অফ দিস প্লেস ইজ অ্যামেজিং অ্যাজ ইউ ক্যান সি প্লেসটা খুব সুন্দর অ্যান্ড ব্যাপারটা খুবই আইসুদিন মানে খুব সুন্দর যদি কারোর মুড অফ থাকে বাট এখানে এসে যদি জানায় তাহলে তার মুডটা এমনিই ভালো হয়ে যাবে খুব 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 সুন্দর একটা ওই পাশে পার্কিং লটও আছে তো যারা গাড়ি নিয়ে আসবে তারা এইখানেই গাড়িটা পক করতে পারবে তারপর এখান দিয়ে ভেতরে ঢুকতে পারবে তো ভেতরে যাওয়া যাক তাহলে চলো হচ্ছে ক্যাফে একান্তেতে এখন আমরা ঢুকবো হচ্ছে ক্যাফে একান্তে এইখানে এইটা হচ্ছে মেইনলি বেঙ্গলি রেস্টুরেন্টটা আর ওই পাশে একটা বোটে আছে যেটা হচ্ছে চাইনিজটা আর এখানে ওই যে দূরে একটা ডেক মতো যেটা আছে সেটাও হচ্ছে ওদেরই ব্রাঞ্চ মানে ওদেরই ওখানে পাওয়া যায় তো ওখানে হচ্ছে সমস্ত কিছু খাবার দাবারই পাওয়া যায় ওটা হচ্ছে ফর ডেক যারা সো এটা হচ্ছে বোটটা যেখানে হচ্ছে চাইনিজ পাওয়া যায় মেইনলি আর এটা হচ্ছে ওই ডেকের পোর্শনটা আর এটা হচ্ছে বেঙ্গলিটা সো ক্যাফে একান্তেতে এসে গেছি বাট প্রচণ্ড যেহেতু ভিড় আছে আজকে তো নাম লিখে নিয়েছে আর বলেছে যে অলমোস্ট ওয়ান আওয়ার টু ওয়ান আওয়ার থার্টি মিনিটস মতো ওয়েট করতে হবে তারপর গিয়ে হয়তো খাওয়ার জায়গা পাবো তো এখন বসে আছি ক্যাফে একান্তের বাইরেই সুন্দর বসার জায়গা আছে যদিও প্রচণ্ড রোদ বাট স্টিল বসে আছি একটু ওয়েট করছি আর তো কোথাও যাওয়ার নেই কত ওই পাশে প্রচণ্ড হাওয়া শানিমারি সব উড়ে যাচ্ছে এত হাওয়া ওখানে আর তাছাড়া প্রচণ্ড রোদও তো তাই ভাবলাম যে অ্যাটলিস্ট এখানটা বসে কিছুক্ষণ ওয়েট করি তো সবাই আছে এখানে ছবি টবিও তুলতে পারবো তো তাই জন্য একটুখানি ওয়েট করছি এখানে ভেতরে ঢুকে তোমাদের সাথে দেখা হচ্ছে সো এটা হচ্ছে ক্যাফে একান্তের মেন বেসিক্যালি
এখানে সব, এটা হচ্ছে বাঙালি যেহেতু তো সব রকম বাঙালি ডিশেসই এখানে পাবে, এখানে আছে সবকিছুই। আর এটা হচ্ছে ইভিনিং স্ন্যাক্সের জন্য, যারা আসবে আর কি ইভিনিংয়ে তাদের জন্য। এটা দ্যাটস অল ফর দ্য মেনু ইন ক্যাফে এখানে। তো খাওয়া দাওয়া এন্ড হয়ে গেছে আমাদের, এখন ক্যাফে একান্তে যে ঢোকার মুখটা ওখানটা দাঁড়িয়ে যাচ্ছি। আর এখানে বিভৎস রোদ, লিটারেলি ফেটে যাচ্ছে সমস্ত কিছু। সো এখন কিছুক্ষণ এখানে বসবো, তারপর ইকো পার্কে যাবো, তারপর ওখান থেকে মেবি বাড়ি চলে যাব। আমি ফাইনালি বাড়িতে এসে ফ্রেশ হয়ে গেছি। ইকো পার্ক থেকে বেরোনোর সময় আমি কিচ্ছু ব্লগ করতে পারলাম না, মানে আমি এতটাই ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলাম যে কিছু ভিডিও করার মতো কিছু এনার্জি থাকলো না আমার। আমি জানি না ইকো পার্কে জ্যামার বসানো না কি প্রবলেম, আই লিটারালি ডোন্ট নো। মানে নেটওয়ার্কই পাচ্ছি না যে ক্যাব বুক করবো, নেটওয়ার্ক আসছে তো চলে যাচ্ছে, এখানে নেটওয়ার্ক আছে সাপোজ, এর থেকে 10 মিটার এগোলে আর নেটওয়ার্ক পাচ্ছি না। মানে ভাবো, তার উপর যে ক্যাবগুলো বুক করছি সেগুলো নয় ক্যান্সেল করে দিচ্ছে, আদারওয়াইজ আমরা ক্যান্সেল করে দিচ্ছি, বিকজ ওয়েট টাইমটা অনেকক্ষণ বেশি। তো এই সব মিলিয়ে প্রচণ্ড ফ্রাস্ট্রেটেড ছিলাম, প্লাস তার সাথে CC2-এর সামনে জ্যাম। উফ, মানে এত টায়ার্ড হয়ে গেছি, এক্সস্টেড হয়ে গেছি পুরো আজকে। বাট আজকে সরস্বতী পুজোর দিনটা খুবই ভালো কেটেছে, ফ্রেন্ডসদের সাথে খুব মজা করলাম, স্কুলে গেছিলাম, তো স্কুলে গিয়ে পুরনো টিচার্সদের সাথে দেখা হলো, ফ্রেন্ডসদের সাথে দেখা হলো। তারপর একটা গুড নিউজও জানতে পারলাম যে নেক্সট ইয়ার আমাদের স্কুলের 50 ইয়ার্স হবে, তো সেই উপলক্ষে একটা সেলিব্রেশনও আছে, রিউনিয়ন হবে। তো সেসব জেনেও বেশ ভালো লাগলো, টিচার্সদের সাথে দেখা হলো, টিচাররা যে মনে রেখেছে আফটার 2 ইয়ার্স, তো সেটা জেনেও বেশ ভালো লাগলো। তো সব কিছু মিলিয়ে খুব ভালো লাগলো। স্কুলে কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি, বিকজ এতটাই কম টাইমের জন্য গিয়েছিলাম যে ভিডিও শ্যুট করার মতো টাইম ছিল না। তো ওই ফটোজগুলো না খুবই স্পেশাল আমার কাছে, এতদিন বাদে টিচার্সদের সাথে দেখা হলো, মানে তার যে মানে কী বলবো, এক্সপিরিয়েন্স বলো বা ফিলিংস বলো, ইমোশনস বলো, সব কিছু মানে ওই ফটোসগুলোর মধ্যে না একদম পুরো ভরে ভরে আছে। তো সব মিলিয়ে খুব ইমোশনাল লাগছিলো আজকে স্কুলে গিয়ে এতদিন বাদে। তো আমি খুব টায়ার্ড হয়ে গেছি, একটু রেস্ট নিয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে ডিনারের টাইমে দেখা হচ্ছে। এতক্ষণ আমি শুয়েছিলাম বিকজ ভীষণ টায়ার্ড, তো মা বললো যে আজকে তাড়াতাড়ি ডিনারটা করে শুয়ে পড়তে। তো এখন আমি ডিনার করব। আজকে ডিনারে হচ্ছে সবারই খুব পছন্দের আই গেস খিচুড়ি। আর যদি মানে খিচুড়ি ছাড়া তো সরস্বতী পুজো ইজ ইনকমপ্লিট, আর সেই খিচুড়িটা যদি মায়ের হাতে তৈরি হয় তাহলে তার কোনো কথাই নেই। সো আমি তাড়াতাড়ি করে ডিনারটা করে নিই বরঞ্চ, আমিও করবো বিকজ খুবই টায়ার্ড। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের যদি এই ব্লগটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে, অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে, টিল দেন ভালো থেকো, ভালো রেখো এবং ভালোবাসায় থেকো। গুড নাইট।